हेलो हेलो हेलो। भाई, अनुराग बात कर रहा हूँ यूपी 07। हाँ, बोलिए। अच्छा, भाई हम लोग ना कल पहुंच जाएंगे सिलीगुड़ी। सही है, हाँ हाँ तुम्हारा जो जलपाइगुड़ी मीटअप चाओ तो ये वीडियो 5,000 कमेंट करो। जलपाइगुड़ी मीटअप चाहिए कि ना बोलो भाई। দেখ জয়ন্তের একটা ভিডিও ছাড়লো, মনে হচ্ছে বাবু ভাইয়া মনে হচ্ছে জয়ন্তকে গাড়ি দিতে আসবে। আরে ছাড় তো, তুই এগুলো বিশ্বাস করিস? কবে থেকে তো শুনতেছি যে গাড়ি দিবে গাড়ি দিবে, 10-12টা ভিডিও তো ছাড়িয়ে নিল এটা দিয়ে। এলা খালি পলিটিক্স আর কিছু না, বুঝলি? কি করে পয়সা কামানো যায় ওগুলার ধান্দা। ও দেখ, ওদের টিমের একটা চিটার আসছে, ওর থেকে জানিয়ে নে না। আচ্ছা ঠিক আছে, ডাক্তার কে? তোদের বাইক কই? আরে আসবে ভাই, আসবে তো। মুরগি বানাচ্ছিস দুটা জলপাইগুড়িতে? কবে থেকে তো সেই শুনেই যাচ্ছি, ওইটার আর আশা করতে হবে না, ছেড়ে দে। মানে টাকা টুকা উঠে তো মানে খাইয়ে দেয় নিচে, এদিকে লোক জানে বেড়াচ্ছিস জলপাইগুড়ি যে বাইক দিবে বাইক দিবে। ভিডিওটা তো সেই স্কিম নাকি, টাকার ধান্দা। ছাড় চল, ওটা আমিও বলতেছি ছাড়। লোকে কি ভাবতেছে যে আমরা ঢম মারতেছি, ভিজ কমার জন্য আমরা এরকম করতেছি? লোকে তো ভাববে ভাই, লোকে তো কাজই ভাবার। ওর কি আজকের থেকে শুনতেছিস? যখন প্রথম থেকে স্টার্ট করে যাচ্ছি তাও তো একই কথা, ভিডিও করে কি হবে, এই করে কি হবে। যখন বাইকটা পাইলাম তখন কি বলতেছে, যা ভাই কর আরো উপরে যাবি। এখন বাইক আসতেছে না, কি হয়েছে? আমাদের কোনো যায় আসে না ভাই, আমাদের দিলেও ভালো না দিলেও ভালো। সে একটা মানুষ তো ব্যস্ত, কাজ থাকে না, ওর কাজ যাবে শেষ হবে তবে আসবে। ও তো এমন না যে আমাদের মতন এইখানে ঘুরে বেড়ায় ওখানে ঘুরে বেড়ায়, ওর কাজ নাই। ওর ভাই এনি টাইম দিন রাত 24 ঘন্টা কাজ থাকে, তো দেখতেই পাচ্ছিস যে রোজ দিন ভিডিও ছাড়তেছে। লোকের এক ধরনের একরকম কথা না ছাড়, লোকের কথা শুনে কোনো লাভ নাই, নিজের কাজের প্রতি ফোকাস রাখি, ওটাই সব থেকে আমার দিক থেকে ভালো হবে। কত শুনবি আর লোককে, আর লোককে বললেও বা কিছু লাভ নেই তো। ওদেরকে বলবি একটা, ওরা অন্য কিছু বানায় অন্য লোককে বলে দেবে অন্যরকম, যে এই ব্যাপার। এখান দিয়ে শুনো ওখান দিয়ে পাই। হ্যাঁ তো ওটাই কর এখন, চল 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 আমরা যাই। অনিমেষ চল তো ভাই, একটু একটা কাজ আছে, চল চল ভাই। আমাকে এটা দৌড়ায় না, ঘোড়ার মতো দৌড়ায়। দেখতেও তো লাগবে, টাকাটা কিরকম মিশে দৌড়াবে না। কিরে কবে আসবে তোদের গাড়ি? আন সবাই একসাথে ঘুরতে উঠতে যাই। আসবে আর কিছুদিনের মধ্যে চলে আসবে। কবে থেকে বলতেছিস? হ্যাঁ সে তো আমি 1 বছর ধরে শুনতেছি ওর গাড়ি আসবে গাড়ি আসবে, তোদের তো গাড়িই আসে না। দেখ ভাই, এখন তো সব কিছু নির্ভর করতেছে বাবু ভাইয়ের উপর, এখন ওরা যেদিন আসবে সেদিন যায় না, দেখি এখন কবে আসে। আমার তো মনে হয় না রাজা দা যে গাড়ি দিবে। না না দিবে, কারণ এত বড় একটা ইন্তবার বলছি যখন না বাবু, এটা তো চিনিসই তো। সে তো চিনি, কিন্তু দেখো কবে থেকে বলছে গাড়ি দিবে দিবে দিবে। থাক দিলেও কি, আমাদের তো আর কোনো যায় আসে না। না পাবে ওরা ওদের, চলো তো। দেখ ভাই, লোকে আমাদের কতটা খেয়াল রাখে তাই না? হ্যাঁ দেখ, এতদিন হয়েছে গেল, বাবু ভাইয়া যে আসবে তাও সবাই খেয়াল রাখছে আমাদের। হ্যাঁ এটা ঠিক। তোদেরকে কেউ ভালোবাসে না? ভালোবাসে যে আসছে তাকে ভালোবাসে, ঠিক আছে? চল কবে আসবে গাড়ি উড়ে আসে যা। আর সেটা দেখতে দেখতেই 3 মাস পার হয়ে যায়। 3 মাস পর বাবু ভাইয়ার একটা কল আসে। হ্যালো ভাই, অনুরাগ বাত কর রহা হুঁ ইউপি 07। হ্যাঁ হ্যাঁ বলিয়ে। ভাই হাম লোগ না কল পৌঁছ জায়েঙ্গে সিলিগুড়ি, সহি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। তো ভাই বাইক কে লিয়ে বাইক কি বিলিং মুঝে না পুরা ও ভেজ দো অ্যামাউন্ট, মে অবি আজ অর কল মে ট্রান্সফার করবা রহা হুঁ সারা পয়সা। ঠিক হ্যায় ভাইয়া, ঠিক হ্যায়। ফুল পাওয়ার এন্ড রিয়েলি সরি ভাই, ইয়ে ডেলিভারি কে লিয়ে থোড়া সা লেট হো গয়া, বাট পতা ক্যা সিন হ্যায় ভাই। কোই বাত নেই ভাইয়া, কোই বাত নেই, কোই বাত নেই। হাম তো দিতে না কি আপ রোজ ভিডিও আপলোড কর রহে হো, মতলব ইতনা মে মেহনত কর রহে হো, আর উসকে বাদ ভি আয়া, মতলব বহুত খুশ হো ভাইয়া। ভাই ঘর পে আয়েঙ্গে, বাইক ডেলিভার কর রহে হ্যায় মস্ত, একদম সহি হ্যায়। একদম একদম ভাইয়া, একদম
मतलब बस भाई एक चीज करवा लेना, सिक्योरिटी करवा लेना भाई। मेरे को ना सबसे बड़ा दिक्कत सिक्योरिटी है। 10-12 बाउंस, मतलब 10-12 लोग तो करवा लेना बाउंसर्स में ना भाई, प्लीज बाउंसर्स। अच्छा ठीक है ठीक है, मतलब वो आज फाइनल करके बात कर लो, या तो ऐसे लोग मतलब 10-12 लोग हो जाए ना सिक्योरिटी के लिए, मतलब जब तक हम लोग वहाँ पर है, क्योंकि बहुत भीड़ होने वाला है, बहुत भीड़। हम लोग उस साइड घुसेंगे ना तो बहुत दिक्कत होगा सर। हाँ एकदम भैया, बहुत भीड़ होगा। हाँ तो आप आओगे और भीड़ नहीं होगा, ये कौन सी बड़ी बात है। So, हम लोग ना डिलीवरी शोरूम से ही करवा रहे हैं, सही है। हाँ भैया हाँ। तो एक दो तारीख के आसपास शोरूम में हम लोग डिलीवरी करा देंगे, ठीक है। ठीक है भैया ठीक है। तो तुम्हारा जानो ही जे हमरा ये बस सबाई बसार मानेटा कि আর যেটা তোমরা স্টোরিটা দেখলে আমাদের একটু আগে, তো এরকমই অনেক কিছু আমাদের সাথে হয়েছে, এর থেকেও অনেক বেশি হয়েছে। তো সেটা আমরা একদম শর্টের মধ্যে ছাড়লাম, কেননা আর মানে সহ্য হচ্ছে না যে তোমাদেরকে ফাইনাল ডেটটা বলে দিই যে বাবু ভাইয়া কবে আসতেছে। এই নিয়ে অনেক কটা ভিডিও ছাড়ছি, তো আমার নিজেরও খুব খারাপ লাগতেছে যে অনেক কটা ভিডিও দিছি কিন্তু ফাইনাল একটাও হয়নি। বাবু ভাই আমাকে বলছে আসবে আসবে, যার জন্য আমি ভিডিওগুলো ছাড়ছি, নাহলে তো আমি এমনি আর ভিডিও ছাড়তাম না। তো অনেকে অনেক রকম কথা বলছে, তো সেগুলোকে ইগনোর করে চলে আসি মেন পয়েন্টে, ঠিক আছে। বাবু ভাইয়া ফোন করলো, যেমন তোমরা দেখতেই পেলে ফাইনাল ডেটটাও বলে দিল। তো তোমরা সবাই চলে এসো 1 তারিখ থেকে 2 তারিখ, সেই ডেটটা যদি ফাইনাল ডেটটা যদি জানতে চাও, ইনস্টাগ্রামের লিঙ্ক দেখো নিচে দেওয়া আছে, ওখানে তোমরা গিয়ে আর কি আমাদের স্টোরি চেক করতে পারো। ওখানে রোজ দিন স্টোরি মানে আপডেট হইতে থাকে যে কবে আসবে বাবু ভাইয়া কবে আসবে। আর বিশেষ কথা বলতে গেলে জলপাইগুড়িতে মিট আপ রাখার কথা চলতেছে, আমাদেরকে বাইকটা দিবে শিলিগুড়িতে, ওখানে একটা মিট আপ হবে। তো আমি একটা রিকোয়েস্ট রাখবো তোমাদের মাঝখানে, কোনোদিনও এরকম কোনো রিকোয়েস্ট রাখিনি, ঠিক আছে। রিকোয়েস্ট রাখবো, তোমরা যদি জলপাইগুড়িতে মিট আপ চাও, চাও কি হ্যাঁ চাও, যদি মিট আপ চাও তাহলে এই ভিডিওটাতে 5000 কমেন্ট করো। 5000 কমেন্ট আমাদের জন্য অনেক বড় একটা, অনেক বড় একটা মানে কম্পিটিশন যেমন ছিল কম্পিটিশনের মতনই। তো 5000 কমেন্ট তোমরা করো। আমি জানি যে তোমরা বাবু ভাইয়ের যারা ভিডিও দেখো বা যারা ব্রোসেনে আসো তোমরা, আমি জানি যে তোমরা 5000 কমেন্ট তোমাদের কাছে কিচ্ছুই না, তোমরা 5000 কমেন্ট এই ভিডিওটাতে করে দাও। আমি জলপাইগুড়িতে ডেট দিয়ে দিচ্ছি যে জলপাইগুড়িতে কবে মিট আপ হবে, ঠিক আছে। আর তোমরা যদি আজকেই যদি 5000 কমেন্টটা করে দাও, আমি কালকেই ভিডিও আপলোড করে দিচ্ছি। আমাদের ভিডিও আপলোড হয় দুপুর 2টার দিকে, তো 2টার দিকে আমি ভিডিও আপলোড করে দেবো। তোমরা জাস্ট এটাতে 5000 কমেন্ট করে দাও, সবাই যা খুশি কমেন্ট করো, যেটা তোমাদের ভালো মনে হয় তোমরা কমেন্ট করো। আর জলপাইগুড়িতে মিট আপটা রাখবো কি না তোমরা এটাও বলো, কেননা জলপাইগুড়িতে তো মিট আপ রাখলেই রাখা যায়। এবার আমিও তো দেখতে চাই যে কতজনে বাবু ভাইয়াকে দেখতে চায়, যে কত লোক এখানে আসবে। এখন যদি না হয় তাহলে আমাদের জলপাইগুড়ির থেকে একটা মানে হয় না যে সব জায়গায় যেমন বাবু ভাইয়া যায় একটা রেকর্ড থাকে যে ওর এখান থেকে এত ফ্যান ফলোয়ার্স ওর ভিডিও দেখে। তো আমরাও চাই যে না আমাদের জলপাইগুড়িতে ফার্স্ট টাইম একটা এত বড় ইউটিউবার আসছে, মানে এত বড় ইউটিউবার বলতে গেলে কি একটা বিশাল বড় একটা ইউটিউবার, ইন্ডিয়ার নাম্বার 1 মোটো ব্লগার। তোমরা বুঝতে পারছো ইন্ডিয়ায় গোটা ওয়ার্ল্ডের মধ্যে, তোমরা যদি গুগলে সার্চ করো তাও বলে দেবে। তো খুব এক্সাইটেড আমি, যখন ফোন করছে আমার মানে বলতেই বন্ধ হয়ে গেছে, আমার বুক হার্টবিট হলো 100-এর উপরে ধিক 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 মারতেছে, যেখানে সেকেন্ড টাইম মারতো 2টা তখন 3-4টা করে মারতেছে হার্টবিট। তো আমি এটাই চাই যে তোমরা কমেন্টটা করো, আর খুব এক্সাইটেড আমি। আর যদি সম্পূর্ণ ভিডিও দেখতে চাও আরও এরপরে ভিডিওটা, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। 80% লোক আমাদের চ্যানেলটাকে মানে এখনও সাবস্ক্রাইব করেনি, শুধু ভিডিও দেখে চলে যায়। ওর মধ্যে 20% লোক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছে, করে দাও প্লিজ একটু, মানে আমরা আমাদের স্বপ্নটার দিকেও আমরা যাই। একটা স্বপ্ন ছিল যে বাইকটা পাওয়ার, সেটা আমাদের একটা স্বপ্ন, সেটা পূর্ণ হচ্ছে। তো আমরা চাই যে আরেকটা স্বপ্ন আছে আমাদের, এটা একটা সবারই, যত ইউটিউব মানে যত ইউটিউবার আছে সবারই একটা, সবারই একটা স্বপ্ন যে তার কাছে একটা সিলভার প্লে বাটন থাকবে। তো তোমরা 1 লাখটা খুব তাড়াতাড়ি করে দিলে সেই সিলভার প্লে বাটনটা আসবে, আর ধামাকা একটা সং আসবে 1 লাখে, ঠিক আছে। তো পাবিন ভাই তুই কতটা এক্সাইটেড? একদম অনেক এক্সাইটেড। আর হচ্ছে জয়ন্ত দা তো বললোই, তোমরা তোমাদের ভালোবাসা দেখাও, 5000 কমেন্ট যদি দেও তাহলে নেক্সট ভিডিও তো শুনতে পারবা যে জলপাইগুড়িতে আসতেছে। তো তবে বাড়ির লোক থেকে শুরু করে আমাদের যত ফ্যামিলির আর কি সবাই আছে, সবাই খুব খুশি যে জলপাইগুড়িতে বাবু ভাই আসবে। আর আমার মানে খুবই ইচ্ছা ছিল যে জলপাইগুড়িতে বাবু ভাইয়াকে আনানোর, যেন আমাদের জলপাইগুড়ির লোকরাও একটু জোশ পাক। জলপাইগুড়িতে অনেক ছেলেপেলে আসে, অনেক লোকেরা আসে, অনেক কাকিমারা আসে, অনেক বৌদিরা আসে, যে ওরা ভিডিও বানাতে চায় কিন্তু একটা জোশ এনার্জি পায় না। তো আমিও চাই যে বাবু ভাইয়া যখন আসবে দেখবে ইউটিউব থেকে একটা লোক এত কী করে ফেমাস হতে পারে, যে এর পিছনে এত লোক কেন পড়ে আসে। তোমরা অবশ্যই হবে, তোমরা জিজান করে খাটনি করে যাও, জিজান করে খাটনি করে যাও। যেভাবে মানে আমরা আমাদের খাটনি দেবো, ওদের কাছে কিছুই না। বাবু ভাইয়া রোজ দিন যা খাটনি করছে আমাদের কাছে এটা কিছুই না, আমরা বিন্দাস খাচ্ছি দিচ্ছি ঘুরে বেড়াচ্ছি, মাসে 1টা করে ভিডিও বানাচ্ছি, কিন্তু তাহলে হবে না।
প্রচুর খাটতে হবে আমাদেরকে এখন থেকে। তো তোমরা যদি জলপাইগুড়িতে মিট আপ চাও তো অবশ্যই তোমরা কমেন্টটা পূর্ণ করে দাও, আর ইনস্টাগ্রামে যাও, ফাইনাল ডেটটা পেয়ে যাবে, ঠিক আছে? 2 তারিখ কনফার্ম, কেন 2 তারিখ রবিবার, 2 তারিখ কনফার্ম একদম, সেবক রোড শিলিগুড়ি কেডিএম শোরুম, সেবক রোড। আমি লোকেশন দিয়ে দেবো, ইনস্টাগ্রামে যাও, ইনস্টাগ্রামে আমি লোকেশন দিয়ে দেবো, লোকেশনে তোমরা চলে যাবে একদম কেডিএম শোরুম, পুরো ভুল মানে একটা ধুম মাচায় দাও। কেন বাবু ভাইয়া বলছিল তোমরা শুনলে একটু আগে ভয়েসটা, কলেশ মাচায়ঙ্গে কলেশ। আর শিলিগুড়িতে জানো কত ভিড় হয়, মেন কথা বলতে গেলে আমাদের বাংলায়, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলটা আছে এখানে বাবু ভাইয়ার প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে। তো আমিও চাই যে বাবু ভাইকে যেইভাবে ভালোবাসা দিয়ে যাও, ওর থেকে 10% ভালোবাসা আমাদেরকে দাও, আর এটার মানে যেটা এমটা রাখছি ওটা পূর্ণ করে দাও। আর যো যো লোক হাম লোক কা হিন্দি মে ভিডিও দেখনা চাতে হো তো লিঙ্ক দেখো নিচে হ্যাঁ উস চ্যানেল কা, ওয়া পে যাও, উস চ্যানেল কো সাবস্ক্রাইব কর দো, ওয়া পে সিফ হাম লোক কা হিন্দি মে ভিডিও আতা রহতা হ্যায়। আর এখানে তো আমাদের এই চ্যানেলে হচ্ছে বাংলা ভিডিও আসবে, কারণ অনেকে কমেন্ট করে আমাকে যে এখানে হিন্দি ভিডিও ছাড়ো, হিন্দি ভিডিও ছাড়ো। তো আপ সব লোক বহুত হাম লোক কমেন্ট করতে হো কি হিন্দি মে ভিডিও বানাও ভাই, তো হিন্দি মে ভিডিও হাম লোক বানাতে হ্যায়। আর এক চ্যানেল হাম লোক কা নিচে দেখো লিঙ্ক হ্যায়, ওয়া পে যাও, উস চ্যানেল কো সাবস্ক্রাইব মার দো ঢাকসে। মানে যেদিন গাড়িটা আমাদেরকে দিবে তো সেদিন তো একদম আমি চাই যে তোমরা সবাই আসো। আমি আর বেশি কথা বলবো না, কারণ আমার পেট থেকে আর কথা বের হচ্ছে না। জলপাইগুড়িতে কোন জায়গায় মিট আপ হবে আমি সবাইকে বলে দেবো, তার জন্য অনেক মানে সবার সাহায্য লাগবে। তো আমি চাই যে সাহায্য অনুযায়ী তোমরা এই কমেন্টটা পূর্ণ করে দাও, ঠিক আছে? আর আমি তোমাদেরকে 2 থেকে 3 দিন আগেই জানাই দেবো যে কবে বাবু ভাই আসছে। তো আজকের জন্য এতটাই, যদি ভিডিওটা ভালো লাগে, আপডেটটা দিলাম, আপডেটটা তোমাদেরকে কেমন লাগলো তোমার মানে তোমরা কমেন্ট করে জানাও। আর যদি ফার্স্ট মানে আরও যদি ফার্স্ট আপডেট পেতে চাও তাহলে ইনস্টাগ্রামে চলে যাও, আমাদের সবার ইনস্টাগ্রাম আইডি আছে, ইনস্টাগ্রামে চলে যাও, ওখানে আপডেট হতে থাকে, আমি না দিলেও এরা দিয়ে দেয়, ঠিক আছে? ইনস্টাগ্রামে যাও, নিচে লিঙ্ক দেওয়া আছে। তো চলো দেখা হচ্ছে, কমেন্ট যদি করো তোমরা, কমেন্টটা যদি পূর্ণ করে দাও তাহলে জলপাইগুড়ির আপডেটটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। চলো বাই বাই, টাটা।